উন্নয়নেও আমরা ওরা। তৃণমূল ব্লক সভাপতি এবং তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের মধ্যে কাদা ছোড়াছুড়ি, তার জেরেই থমকে যায় বাসস্ট্যান্ড তৈরির কাজ। অবশেষে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হস্তক্ষেপেই সিউড়ির তিলপাড়ায় নতুনভাবে শুরু হতে চলেছে বাসস্ট্যান্ড তৈরির কাজ। সমস্যা মিটে গেছে বলে দাবি তৃণমূল ব্লক সভাপতির। কারণ আমরা চাই প্রশাসনের যে উন্নয়ন বাসস্ট্যান্ড হোক, এবং সিউড়ি ওয়ানের মধ্যেই বাসস্ট্যান্ডটা আছে, আমাদের দায়িত্ব অনেক অনেক বেশি। একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, কাল ডিএসপি এবং আইসি সাহেবের উপস্থিতিতে কালকে আমাদের পুরোপুরি সমস্যা মিটে গিয়েছে। ওখানকার যে টেন্ডার পেয়েছে তাকে এবং যারা ওখানকার লিডারশিপ আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়। জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষরা ছিল, আমরা সকলে বসে আলোচনা করি এবং আজকে বসার সিদ্ধান্ত হয়। দুই পক্ষই সেই সিদ্ধান্ত মেনে নেয় এবং কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে কাজ চালু হবে এবং যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হবে। জানা যায় তিলপাড়ার কাছে 14 নম্বর জাতীয় সড়কের ধারে নতুনভাবে তৈরি হচ্ছে বাসস্ট্যান্ড, কিন্তু শুরুতেই সিউড়ি 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি প্রশান্ত প্রসাদ লালার নির্দেশে থমকে যায় কাজ। এলাকায় 100 দিনের কাজের শ্রমিক এবং এলাকায় থাকা ট্রাক্টর দিয়ে কাজের দাবি জানান ব্লক সভাপতি। সেখানেই তৈরি হয় সমস্যা, পাশাপাশি নাম না করে এলাকায় সিন্ডিকেট রাজের বারবারন্ত নিয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল ব্লক সভাপতির। রীতিমতো হুমকির সুর শোনা গেল ব্লক সভাপতির গলায়। তবে কি জেলা জুড়ে চলা সিন্ডিকেট রাজের কথা স্বীকার করলেন তৃণমূল ব্লক সভাপতি? আমরা বারংবার বলেছিলাম যে দেখুন, কোনো বন্ধ নয়, একটা সমস্যা। 100 দিনের কাজ, 150 ট্রাক্টরে 600 লোক যে যারা আছে, পুজোর মরশুম, মানুষ একটু কাজ চাই, মানুষ কাজের অন্য কোনো দাবি এখানে নাই। তো এটা সিউড়ি ওয়ানের ব্যাপার, এটা তো মিউনিসিপ্যালিটি নয়, মিউনিসিপ্যাল আগবাড়িয়ে আসছে কেন? গোটা মিউনিসিপ্যালিটিটা কী করেছে সেটা তো আমরা নিজে জানি, কী বলবে আমাদের বিরুদ্ধে? আমাদেরকে বলছে নাকি সিন্ডিকেট, হাসি লাগছে যে আপনি পেছন থেকে বসে মাটি ভরাটের কাজটা আপনি সিন্ডিকেটের মাধ্যমে করবেন না, আমরা করতে দেবো না। যেটা বলছেন আগামী দিনে, তার আমাদের উচ্চ নেতৃত্ব আমার যে এমএলএ সাহেব আছে তাকে আমি সব ব্যাপারটা জানো, কেন পদাধিকার হয়ে একটা আমাদের পৌরসভার এগেস্টে বলবে, আমরা তো বসে চুপ থাকবো না, আগামী দিনে সেটা আমি জানাবো। ছিল ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তি আরও বাড়বে তৃণমূলের অন্তরে কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ পদ্ম শিবিরের। সব নাটক এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়, পরিস্থিতি এটাই রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে অশান্তি আরও দিন দিন বাড়বে। যতদিন যাচ্ছে ততই যেন তৃণমূলের অন্তরের ফাটল চওড়া হচ্ছে, যার ফলে শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের। বাসস্ট্যান্ড তৈরির শুরু থেকেই যেভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তাতে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।